এখন শুনতে পারতেছি। আমার বিকাশ কি বন্ধ? কি কারণে ভাই বন্ধ কেন করছেন? আমার তো লেনদেন তো ক্লিয়ার ছিল ভাই, আমার তো লেনদেন ক্লিয়ার ছিল, বন্ধ করলেন কেন? কি ক্লোন হয়েছে নাকি? বিকাশ অ্যাকাউন্ট কি ক্লোন হয় না? মানে ডুপ্লিকেট মালিক বললেন যে বিকাশ অ্যাকাউন্ট কি ক্লোন হয়? না, ডুপ্লিকেট মালিক কিভাবে হয় আমি তো সেটা বুঝলাম না। আমার তো বিকাশে, আমি রেগুলার লেনদেন করি, আমার তো অনেক টাকা, ওই যে এখন লকডাউনের কারণে সব বিকাশে টাকা পয়সা রাখি। তারাই তো আপনার অবৈধ লেনদেন করার ক্ষেত্রে প্রবলেম গুলো হচ্ছে। এখানে আপনি সঠিক মালিক হলে কিন্তু অবশ্যই আপনার সঠিক তথ্যটা বলতে পারবেন। জি জি। আর যারা ডুপ্লিকেট মালিক তারা পারবে না, তাদের প্রবলেম হবে। আমার আইডি কার্ড ভাইয়া। আমার নাম ছিল জামশেদ ফয়সাল। জামশেদ ফয়সাল। আমি ক্যাশ আউট করছিলাম 16,000 টাকা। না, লাইন চলাকালীন দেখা যায়, অ্যান্ড্রয়েড ফোন তো। অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আপনাকে দেখেন বিকাশ থেকে একটা মেসেজ করা হবে, আর মেসেজটা পেলে সঙ্গে সঙ্গে ওপেন করবেন। ওপেন করলে দেখবেন দুই লাইন ইংলিশ লেখার মাঝখানে একসঙ্গে 6টা সিরিয়াল নাম্বার থাকবে। আচ্ছা, সময় থাকে 30 সেকেন্ড। মাত্রই ওপেন করে সিরিয়াল নাম্বার 6টা বলে ফেলবেন, আর এটা লিখে রাখবেন অথবা মোবাইলে সেভ করে রাখবেন, যেভাবে আপনার সুবিধা হয় ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য। আর কিছু সতর্কবাণী দেওয়া থাকবে, আপনারা এই মোবাইল ফোনটি ব্যক্তিগত ফোন নির্ভর থেকে ব্যবহার করবেন। জি জি, দেখেন জি কোনো মেসেজ কি পাইছেন এখন বিকাশ থেকে? বিকাশ থেকে দাঁড়ান আমি একটু দেখি। হ্যাঁ পাইছি ভাই। জি হ্যাঁ, 6টা সিরিয়াল নাম্বার রয়েছে। কত কত রয়েছে সিরিয়াল? 6টা? 551900। মানে 6টা? ও 551900 ভাই। 00? জি জি জি। আচ্ছা, দেখছি, ধন্যবাদ স্যার। আপনার এটা তো সঠিক না, 55। জি, এলাইনে কবে তে ভাই? এলাইনে কয়দিন? মাদারচোদ, এলাইনে কয়দিন তুই?